এক যৌথ পরিবারে কিছু টাকা দিয়ে এক খণ্ড জমি কেনা হবে। ভাইদের মধ্যে ইনকামের তারতম্য থাকায় মেজ ভাই সম্পত্তির ভাগ বেশি দাবি করছেন, কিন্তু বাবা মা সম্পত্তির ভাগ তিন ভাইকে সমান দিতে চাচ্ছেন। বিশেষ দ্রষ্টব্য, পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাবার নামে এবং ছোট ভাই বড় দুই ভাই থেকে আট বছরের ছোট। প্রশ্ন পুরোপুরি পরিষ্কার না যে যৌথ পরিবারে যে জমি কেনা হবে এটা কার টাকায় কেনা হবে। যদি বাবার টাকায় জমি কেনা হয় তাহলে সেক্ষেত্রে ভাইদের সবার অধিকার সমান হবে। কেউ বড় থাকলে, কেউ ছোট থাকলে, কেউ ইনকাম বেশি করলে, কেউ কম করলে এতে কিছু আসে যাবে না। একজন মানুষ তিনি বাবার ঘরে জন্মগ্রহণ করার কারণে এটি তার মৌলিক অধিকার হয়ে যায় যে বাবার সম্পদে তার কী আছে, ভাগ আছে। এই ভাগটা কম বেশি করার মতো কোনো মিটার নাই দুনিয়াতে যে বাবার সন্তান এটা একটু বয়সে ছোট এই জন্য এটা বাড়াই দাও না, বাবার সন্তান এর একটু দুর্বলতা আছে, উপার্জন কম আছে এই জন্য তাকে একটু বাড়াই দাও না, এরকম কোনো কিছু নাই। বাবার সন্তান হিসাবে যখন জন্ম নেবে ছেলেরা সবাই তাদের সমান হারে পাবে, মেয়েরা তারাও তাদের যে হিস্সা আছে তারাও সমান হারে পাবে। এক মেয়েকে অন্য মেয়ে থেকে কম বেশি করা যাবে না যদি বাবার সম্পদ থেকে কেনা জমি হয়। আর যদি সন্তানদের টাকায় কেনা হয়, যেমন কথার কথা তিন ভাই, তিন ভাই উপার্জন করেন, সব ভাই উপার্জন করে বাবাকে টাকা দিয়েছেন জমি কেনার জন্য, এটা যদি হয় তাহলে সেখানে ক্লিয়ার হতে হবে যে এই জমিটা কার। একটা হলো বাবা আপনি জমি কিনেন আপনার নামে, আপনি মালিক, আপনি যা খুশি করেন, আমরা আপনাকে টাকা দিয়ে হেল্প করলাম, তাহলে তাদের মালিক বাপ, তাহলে সেক্ষেত্রে বাপের সম্পদ হিসেবে অন্যরা সবাই সমান হবে হারে পাবে বাবার মৃত্যুর পর, টাকা যে যাই দেখ না কেন, কারণ এটা বাপ মালিক, তাকে দেওয়া হয়েছে, সবাই যে টাকাটা দিয়েছে এটা বাপকে গিফট দিছে, এখন ওয়ারিস হিসাবে সম্পদ পাইছে। আর যদি বাবাকে টাকাটা দেয় যে আপনি জমিটা কিনেন, আপনার নামেই হয়তো কিনেন কিন্তু মালিক আমরা, আপনার দিয়ে দিলাম, আপনি মুরব্বী মানুষ, আপনি কিনেন, তাহলে সেক্ষেত্রে যে ভাই যতটুকু টাকা দিয়েছে তিনি ততটুকুর পরিমাণের জমির পাবেন, যিনি দেন নাই তিনি পাবেন না। কথাটা কি বুঝাইতে পারছি? যৌথ পরিবারে এই সমস্যাটা এত প্রকট আকারে ধারণ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজি, রোজাদার, হজকারী, ওমরাকারী, সহি আকিদা লালনকারী, অনেক বৈশিষ্ট্যের অধিকারী, কিন্তু এই জায়গাটা এসে মুসলমানের পরিচয় দিতে পারে না এবং না জানা কেন অনেক সময় গোলায় ফেলে। এর মূল এবং অন্যতম একটা কারণ হলো যে আমরা এই সমস্ত ক্ষেত্রে ক্লিয়ার কাট না। আরবিতে একটা কথা আছে, তামালুকাল আজানিবি ওয়া তাআশারুকাল আকারিবি, চমৎকার কথা। অর্থাৎ যখন আর্থিক কোনো লেনদেন করবা তখন একেবারে কাছের লোক, নিজের মায়ের পেটের ভাই, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে এমনভাবে লেনদেন করবা মনে হয় তাকে চিনোই না, অচেনা মানুষের সাথে যেমন করো এরকম করবা। তার মানে অচেনা মানুষ হলে তাকে আপনি চাইলে দিয়ে দিবেন, দিবেন না হিসাব নিকাশ করবেন, ফেরত পাবেন কি না লিখিত করবেন, সাক্ষী এভিডেন্স রাখবেন, আর অন্যান্য সব দিকগুলো খেয়াল রাখবেন। ঠিক একইভাবে পরিচিত মানুষের সাথে আর্থিক লেনদেনের সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে সম্পর্ক নষ্ট হবে না। আর ওয়াতাআমালু ওয়াতাআশারুকাল আকারিবি, আর পারস্পরিক যে আচার আচরণ আছে এগুলো অচেনা মানুষের সাথেও নিকটজন মানুষের মতো আচরণ করবেন, মনে হয় যে আগে থেকে আপনার পরিচিত। এটা হলো ভালো মুসলমানের বৈশিষ্ট্য। আমরা দেখা যায় একটু কাছের লোক হলে তখন আমাদের হিসাব নিকাশগুলোকে আমরা একদম গোলায় ফেলাই। যেমন আমাদের দেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে স্বামী স্ত্রীর পারস্পরিক যে অর্থকড়িগুলো আছে এগুলোর তেমন কোনো আলাদা আলাদা হিসাব নিকাশ থাকে না। স্বামী মনে করে যে আরে বউয়েরটাও আমার, আমারটাও বউয়ের, স্ত্রীও মনে করে তাই। তো এটা যখন মহব্বত মিটার খুব হাই লেভেলে থাকে তখন তো ভালোই চলে, কিন্তু মহব্বতের মিটার যখন একটু ডাউন হয়ে যায় তখন এবার পেস লেগে যায়। এজন্য ইসলামকে ফলো করলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমাদের মহব্বত মহব্বতের জায়গায় থাকুক, কিন্তু লেনদেন ক্লিয়ার, এইটা তোমার মহরা না, এটা মালিক তুমি, কি করবা না করবা আমার সেটা নিয়ে ইন্টারফেয়ার করার অধিকার নাই, পরামর্শ দিতে পারি, ব্যাস তারটা তার। আবার আমার সম্পদ এটা সংসার চালানোর জন্য সে হয়তো ব্যবহার করবে, কিন্তু এটাকে তার মতো করে যা খুশি তা করবে না, আমারটা আমার পারমিশন নিয়ে করবে, আমারটার ক্ষেত্রে আমার অধিকার আছে, তারটার ক্ষেত্রে সে স্বাধীন, এ হলো ইসলাম। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে
বিদেশ থেকে সন্তান টাকা পাঠায় বা দেশে টাকা ইনকাম করে তারা টাকা দেয়, ক্লিয়ার করে না যে এই টাকাটা যে দিচ্ছি জমি কেনার জন্য এটা কার জমি। অবশ্য ক্লিয়ার করতে গেলে ঝামেলা মুরব্বীরাও ভুল বোঝেন, যদি বলে বাবা এই টাকা দিয়ে আমার নামে আপনি জমি কিনে রাখেন, আমি কষ্ট করে উপার্জন করছি, এটা আমার জিনিস, আমার রায়, তখন বাপ মা ভুল বুঝে মনে করে যে হায় রে ছেলে দুদিন হলো টাকা কামাই শুরু করছে, এখন এসে আমার আমার শুরু করছে। এই জন্য পোলাপান ছেলে মেয়েরা ওই বাপকে খুশি করার জন্য বলে আব্বা আপনার নামে কিনেন, আবার মনে মনে থাকে এটা কার, আমার। এবার বাপের মৃত্যুর পর ভাই ভাই লাগে মারামারি, যে ভাই টাকা দিয়ে জমি কিনছে সে বলে আমার ইনকাম দিয়ে জমি কিনছে, এটা তো তোমাদের দাবি কিসের, আর অন্য ভাইরা বলে বাপের নামে জমি, আমাদের ভাগ তো অবশ্যই আছে, লাগে ভেজাল। এই জন্য এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। প্রশ্নকর্তা প্রশ্নে ক্লিয়ার করতে পারেন নাই কারণ কারোর সুযোগ নেই, তো আমাদের সমাজে এগুলো প্যাসাল্লা গোসাল্লা থাকে। বাবা যদি কোনো জমি কিনেন যৌথ ফ্যামিলিতে, বাবা জমি কিনলে সেই জমিটা কি বাবা নিজের টাকা কিনছেন, তাহলে তো সেক্ষেত্রে তার মৃত্যুর পর সন্তানরা সবাই সমান হারে ভাগ পাবে, যেটা একটু আগে বললাম। আর বাবা যদি ছেলেদের মেয়েদের টাকা দিয়ে কিনে, তাহলে সেক্ষেত্রে তারা বাবাকে টাকা কেন দিয়েছে, টাকা কিনে বাবা টাকা দিয়ে বাবাকে গিফট দিয়েছে যে বাবা জমি কিনে যা খুশি তা করুক, তাহলে তো সেক্ষেত্রে ওটা বাবার সম্পদ হয়ে গেছে, এটাও সমান হারে সবাই পাবে টাকা যে যাই দেখ না কেন। আর যদি টাকা দেওয়ার সময় তারা জাস্ট ইনভেস্ট মনে করে যে আমি এটা দিয়ে কিনলাম, বাবার মাধ্যমে কিনলাম, উনি মুরব্বী মানুষ, ওনার নামে কিনলো, উনি খুশি থাকলো, কিন্তু জমি আমার, তাহলে সেক্ষেত্রে যেই যে পরিমাণ টাকা দিছে জমি কেনার সময় সে পরিমাণ টাকা পাবে, কোনো ছেলে এক টাকাও দেয় নাই সে এক পয়সাও পাবে না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য তিনটা সুরত হবে, তিনটা ক্রাইটেরিয়া, তিনটা আপনার আইটেমে পড়বে, এই তিনটা অপশনের প্রত্যেকটার আলাদা আলাদা বিধান হতে পারে।